হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব পদ্মের টিউবার কী করে আপলোড করতে হয়। নতুন বাগানেদের কাছে এটা সত্যিই একটু চ্যালেঞ্জিং হয়ে পড়ে, কারণ পদ্মের টিউবার আপলোড করার সময় যদি সঠিকভাবে স্টেপ বাই স্টেপ না করা যায় তাহলে অনেক সময় হেলদি ভালো টিউবারগুলো নষ্ট হয়ে যায়, বা কোন অংশে কাট করতে হবে, কতটুকু টিউবার অংশের জন্য রাখতে হবে, কতটুকু রানার রাখতে হবে সেটা যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে টিউবারগুলো একটু নষ্ট হতে পারে। তো এই ভিডিওতে আমি পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। আমার এই পদ্মটা লাগিয়েছিলাম আমি মাটির একটি পটে, তাই আমাকে এই কাজগুলো করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, কারণ আপলোড করার সময় যদি কোথাও একটু ধাক্কা লেগে যায় তাহলে পটটা নষ্ট হয়ে যেতে পারে, ক্র্যাক হয়ে যেতে পারে। প্লাস্টিকের পট থাকলে এক্ষেত্রে কোনো সমস্যা থাকে না, কারণ সেক্ষেত্রে ভাঙার চান্স একদমই কম থাকে। তো এই দিকটা আপনারা একটু ধ্যান রাখবেন, যাতে মাটির পট থাকলে একটু সাবধানতা অবলম্বন করে কাজগুলো করবেন। পদ্মের টিউবার আপলোডের ক্ষেত্রে অনেকে যেটা করে, মাটির একদম নিচের যে লেয়ারটা আছে সেখানে হাত ঢুকিয়ে পুরো টিউবারটাকে তুলে নেয়। তো আমি এখানে সেটা করছি না, কারণ সেক্ষেত্রে টিউবার অনেক সময় নষ্ট হতে পারে। তো সবচেয়ে সহজ যে প্রসেস সেটা হচ্ছে পটটাকে একদম উল্টে ফেলে দেওয়া। আর এক্ষেত্রে শুরুতে আমি বলেছিলাম যে আমার যেহেতু পটটা মাটির তাই খুব কেয়ারফুলি করতে হচ্ছে কাজটা আমাকে। দেখুন, একদম উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পরে কী হয়, পুরোটাই একদম বেরিয়ে আসে, সেই টিউবার মাটি যা থাকে পুরোটা বেরিয়ে আসে। খুব সহজেই মাটিটা থেকে টিউবারকে আলাদা করার জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে আমি রানিং ওয়াটার দিয়ে মাটিটাকে পুরোটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধীরে ধীরে একটু একটু করে মাটিগুলো ধুতে থাকলে পরে দেখুন যে টিউবারগুলো বেরিয়ে আসছে। এই একটা টিউবার দেখুন, খুব হেলদি একটা টিউবার এখান থেকে বেরিয়ে আসছে। এভাবে করে দেখুন পুরো টিউবারটাকেই বের করে নিতে হবে, এখান থেকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পুরো মাটিটাকেই ধীরে ধীরে ওয়াশ করে ফেলে দিতে হবে। ওয়াশ করে ফেলে এখান থেকে টিউবারগুলো, তারপর রানার যেটা থাকবে সম্পূর্ণটাই এখান থেকে সুন্দরভাবে বেরিয়ে আসে। আমার হাতের এই হেলদি টিউবারটাকে আপনারা খেয়াল করলে একটু দেখতে পাবেন, এই অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে নোট বলা হয়। এগুলো নোট, আর এই যে আগাগুলো যে বেরিয়ে আসছে এগুলোকে গ্রোয়িং টিপ বলা হয়। এই গ্রোয়িং টিপগুলো থেকেই গাছ গ্রো করে, পদ্মের গাছগুলো গ্রো করতে শুরু করে। আর পাশে এই যে দেখতে পাচ্ছেন যে আছে, এই অংশটা হচ্ছে আপনার রানার বলা হয় ওটাকে। এবারে টিউবারগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর অন্য একটা নতুন পাত্রে একদম পরিষ্কার জল দিয়ে সেখানে সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে গুলে সেই জলটার মধ্যে ওই টিউবারগুলোকে ডুবিয়ে রাখতে হবে। এটা মোটামুটি 15 মিনিট রাখলেই চলবে, বা আধ ঘন্টাও রাখা যেতে পারে। তারপর যত তাড়াতাড়ি সম্ভব নতুন করে রিপোর্ট করে দিতে পারলে খুব তাড়াতাড়ি এই গাছ গ্রো করতে শুরু করবে আর ফুল চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল পদ্মের টিউবার আপলোড করার পুরো প্রসেসটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। তো পাশে থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন।